নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন খবর সময় বাংলা। আপনাদের সাথে আমি গৌতম সিংহ। এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ি আমাইডিকে এলাকা। আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে একটি দুর্ঘটনা ঘটে এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক টোটো চালক, সাথে টোটোয় থাকা দুই যাত্রী। দেখতে পাচ্ছেন আপনারা, সেই একটি টোটো রাস্তার পাশে থাকা নয়নজুলিতে উল্টে রয়েছে এবং সাথে এলাকাবাসীরও ভিড় করেছেন। দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি খবর সময় বাংলায়। খবর সময় বাংলার সকল দর্শকদের জানিয়ে রাখি, একটি টোটো ফুলবাড়ি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল দুই যাত্রীকে নিয়ে। সে সময় অপর দিক থেকে আসা তথা শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাওয়ার সময় ফুলবাড়ি এলাকায় একটি স্টেট বাস ওভারটেক করতে গিয়ে সে টোটোটিকে অল্পের জন্য ধাক্কা মারে, যার ফলে টোটোটি নিজের প্রাণ বাঁচাতে রাস্তার পাশে নামিয়ে দেন এবং রাস্তার পাশে থাকা নয়নজুলিতে উল্টে যায়। ফলে যদিও কিছুটা আহত হন টোটোর চালক এবং টোটোতে থাকা দুই যাত্রী, তাদেরকে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাস্তার পাশে পড়ে রয়েছে টোটোটি নয়নজুলিতে এবং এলাকাবাসীরা ভিড় করেছে সেই টোটোটিকে উদ্ধার কাজও চালাচ্ছেন এলাকাবাসীরা। সাত সকালে একটি দুর্ঘটনার খবর এবং প্রাণে বেঁচে গেলেন বললে বলা যায়। অল্পের জন্য রক্ষা পেলেন টোটো চালক এবং টোটোতে থাকা দুই যাত্রী। ফুলবাড়ি আমাইডিগি এলাকায় একটি টোটো চালক দুই যাত্রীকে নিয়ে ফুলবাড়ির দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল, সে সময় অপর দিক থেকে আসা একটি স্টেট বাস ওভারটেক করতে গিয়ে সেই টোটোকে অল্পের জন্য ধাক্কা মারে, যার ফলে কিন্তু সেই টোটোটি রাস্তার পাশে থাকা একটি নয়নজলিতে উল্টে যায় এবং যদিও কিছুটা আহত হয়েছেন টোটোয় থাকা দুই যাত্রী সহ টোটো চালক। এই মুহূর্তে আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন সরাসরি খবর সময় বাংলায় ফুলবাড়ি এলাকা থেকে। খবর সময় বাংলা সকল দর্শকদের আবারও জানিয়ে রেখি, সাত সকালে একটি বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেল টোটো চালক সহ টোটোর দুই যাত্রী। এই মুহূর্তে ফুলবাড়ি আমাইডিকে এলাকা থেকে দেখতে পাচ্ছেন সেই চিত্র। সেই দুর্ঘটনাগ্রস্ত টোটোটি কিন্তু এখনও পর্যন্ত রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে রয়েছে এবং সেই টোটোটি উদ্ধার কার্য চালাচ্ছেন এলাকাবাসীরা। কিছুক্ষণ আগে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে এলাকাবাসীর সূত্রে। স্টেট বাস তথা শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে যাওয়ার সময় হঠাৎই ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। যদিও সেই বাসটি দ্রুত গতিতে ছিল, যার ফলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত এবং সেই টোটোটিকে ধাক্কা মারার পরিকল্পনা ছিল যদি বলা যায় এবং সেই টোটোটি নিজের প্রাণ বাঁচাতে রাস্তার পাশে নামিয়ে দেন, যার ফলে কিছুক্ষণের জন্য রাস্তার পাশে থাকা একটি নয়নজলিতে উল্টে যায় যাত্রী সহ। এরপর স্টেট বাসটি যদিও পালিয়ে যান, অল্পের জন্য রক্ষা পেল টোটোর চালক সহ টোটোতে থাকা দুই যাত্রী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্ঘটনাগ্রস্ত টোটোটি কিন্তু উদ্ধার কার্য চালাচ্ছেন এলাকাবাসীরা, সাথে একটি জেসিবিও আনা হয়েছে, সেই জেসিবির মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে উদ্ধার কার্য চালাচ্ছেন। তবে এলাকাবাসীরা বলছেন এই এলাকায় দুর্ঘটনার খবর প্রায়ই শোনা যায় এবং যার ফলে নিয়ন্ত্রণ যে রয়েছে সে যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা ট্রাফিক পুলিশ করুক বলে তারা চাইছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে উদ্ধার কার্য চালাচ্ছেন এলাকাবাসীরা। অল্পের জন্য রক্ষা পেল টোটোর চালক সহ টোটোতে থাকা দুই যাত্রী। জানা যায় এক টোটো চালক ফুলবাড়ি থেকে শিলিগুড়ি থেকে যাচ্ছিল দুই যাত্রীকে নিয়ে, সে সময় অপর দিক থেকে আসা একটি স্টেট বাস দ্রুত গতিতে ওভারটেক করে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল, সে সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে এবং অল্পের জন্য রক্ষা পায় সেই টোটোতে থাকা দুই যাত্রী সহ টোটো। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে থাকা একটি নয়নজলিতে সেই প্রাণ বাঁচাতে কিন্তু
নিচে পড়ে যায় সেই টোটো সহ টোটো যাত্রীরা। দেখতে পাচ্ছি সেই চিত্র সরাসরি খবর শোনা যাবে। দেখতে পাচ্ছেন এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে গিয়েছে। কাকা কি হয়েছে একটু বলেন তো। এদিক থেকে আমি আসতেছি। আপনার টোটো তাই তো? অল্পের জন্য রক্ষা পেয়েছে তাই তো? অল্পের জন্য কি মানে ভগবান বাঁচায় দিছে। এটা আমার যেটা অন্য কেউ হইতে পারতো, কোনো বাইকওয়ালা কোনো ভ্যানওয়ালা কোনো রিক্সাওয়ালা হইতে পারতো, উড়ে যাইতো। আমি তো ভগবান বাঁচাই দিছে যে আমি নিচে নামাইছি তাতে। একদম এদিক দিয়ে গেছে, এখানে দোকানদারগুলো ছিল দেখছে, ওরাও দেখছে। টোটোতে কতজন ছিল আপনার টোটোতে? দুটা ছে মিস্ত্রি ছিল, চলে গেছে দুজন ছিল তাই তো? মানে কারো কোনো ক্ষতি হয়েছে কি? আপনার লেগেছে তাই তো? আমার একটু নিচে পড়ে গেছে তো লাগবে। আচ্ছা আচ্ছা, তো কোথায় ঘটেছে ঘটনাটা? এই এই এইখানে তো, এই দেখতেছেন তো। কোন এলাকা এটা? হ্যাঁ, কোন জায়গা এটা? আপনারা শুনেন সেই যে টোটো চালক রয়েছে তিনি কিন্তু বলছেন প্রাণে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন। এবং তিনি শক্তিগড়ের বাসিন্দা, তার নাম সুভাষ। তিনি কিন্তু প্যাসেঞ্জার নিয়ে ফুলবাড়ির দিকে আসছিলেন এবং ফুলবাড়ি থেকে আবার দুটি প্যাসেঞ্জার নিয়ে আবারও যাচ্ছিলেন পুনরায় শিলিগুড়ির দিকে। সে সময় এই ফুলবাড়ি আমাইডিগি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে, যার ফলে কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং টোটোতে থাকা দুই যাত্রীও বেঁচে যান অল্পের জন্য। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এলাকাবাসীরা সেই দুই টোটোটিকে উদ্ধার কার্য চালাচ্ছেন জেসিবির মাধ্যমে। আপাতত লাইভটি এখানে শেষ করছি, পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে আবারও জুড়ব। ততক্ষণে চোখ রাখুন খবর সময় বাংলা, ফুলবাড়ি থেকে গৌতম সিংহ।